এখানে যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে, পড়ে মুখস্থ করে খাতা লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। রণ বীচ মানে হচ্ছে যুদ্ধ ভূমি কে বীচ, মানে যুদ্ধ ক্ষেত্রের মাঝখানে মানে যেখানে যুদ্ধ হয়। চক্রি ভরনা মানে চারো প্যারো কো উঠাকর তীব্র গতি সে ঘোড়ে কা দৌড়না, মানে চার পা উঠিয়ে ঘোড়া যখন দৌড়ায়। নিরালা মানে হচ্ছে বিশেষতা ভরা। পালা পড়না মানে হচ্ছে সামনা হোনা, মানে কারোর কারোর সঙ্গে সামনে হওয়া। অরি মস্তক মানে শত্রু সেনা কে উপর, মানে শত্রু সেনার উপর। তনিক মানে হচ্ছে জরাসা, মানে খুব অল্প। পুতলি মানে আঁখো কি পুতলি, মানে চোখ যেটাকে বলা হয়। ফিরি মানে হচ্ছে ভূমি। কৌশল মানে বিশেষতা। নদসা মানে হচ্ছে বড়ি নদী যা নালে কা সমান। বীরকাল মানে হচ্ছে ভয়ানক। অরিহ মানে হচ্ছে শত্রু। ঘহের গয়া মানে হচ্ছে টুট পড়া। নিশঙ্গ মানে হচ্ছে তর্কশ। রঙ মানে হচ্ছে কর্তব মজ বর্ণ এগুলো। ঠিক আছে, এবার এখানে নিচে লেখা আছে দেখো, হলদি ঘাটি কে ময়দান মে দিল্লি কে বাদশাহ আকবর তথা মেওয়াড় সম্রাট মহারানা প্রতাপ কে বীচ যুদ্ধ হুয়া থা। মহারানা প্রতাপ জিস ঘোড়ে পর সওয়ার হোকর লড় রহে থে উসকা নাম চেতক থা, মানে হলদি ঘাটি ময়দানে যখন দিল্লি বাদশাহ আকবর আকবর তথা মেওয়াড়ের সম্রাটের সঙ্গে মহারানা প্রতাপের যুদ্ধ হয়েছিল, তো সেই মহারানা প্রতাপের যে ঘোড়া ছিল, এখানে বলেই দেওয়া আছে যে ঘোড়া ছিল, সেই ঘোড়া যে ঘোড়ার উপরে চড়ে মহারানা প্রতাপ হচ্ছে যুদ্ধ করছিলেন তার নামই হচ্ছে চেতক। ঠিক আছে, এবার আমরা কোশ্চেন আনসার চলে যাব। এখানে কোশ্চেন আনসার কি আছে, কোশ্চেনে চেতক কা সংক্ষিপ্ত পরিচয় দিজিয়ে, মানে ঘোড়াটা হচ্ছে ছোট করে একটু পরিচয় দিতে বলছে। তো এখানে